ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়, ক্ষমতার সবসময় পরিবর্তন ঘটে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব বাংলাদেশের পাঁচজন ভবিষ্যৎ এমপি সম্পর্কে। অর্থাৎ এই পাঁচজন ভবিষ্যতে বাংলাদেশের এমপি হতে পারে, এমনকি মন্ত্রী হতে পারে। তবে ভিডিওর শুরুতে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, এই ভিডিওতে যে পাঁচজন ভবিষ্যৎ এমপির কথা তুলে ধরা হয়েছে তা অনুমান ভিত্তিক। বিশ্লেষকদের মতে এই পাঁচজন এমপি হওয়ার যোগ্যতা রাখে, তবে এই পাঁচজনের মধ্যে কেউ মন্ত্রী হওয়ারও যোগ্যতা রাখে। তবে এটি মনে রাখতে হবে, সকল মন্ত্রীকে নিজ আসনে প্রথমে এমপি হয়ে তারপর মন্ত্রী হতে হয়। তো চলুন আজকের ভিডিওতে পাঁচজন ভবিষ্যৎ এমপির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। নাম্বার ৫, বাংলাদেশের পাঁচ ভবিষ্যৎ এমপির মধ্যে আজকের ভিডিওর পাঁচ নম্বরে অবস্থান করছে বিএনপির ইশরাক হোসেন। ইশরাক হোসেন তরুণদের নিকট অতি জনপ্রিয় একজন নেতা, এবং তিনি এর পূর্বেও ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসাবে ভোটে দাঁড়িয়েছিলেন, এবং তার পিতা ছিলেন বিএনপির একজন হেভি ওয়েট নেতা, এবং তিনি সবসময় তার কর্মীদেরকে প্রাধান্য দিয়ে থাকেন। এমন দৃষ্টান্ত অনেক দেখা গেছে, মিছিলের সময় সংঘর্ষ সৃষ্টি হলে ইশরাক নিজের জীবন বাজি রেখে পুলিশের হাত থেকে তার কর্মীকে ছিনিয়ে এনেছে। তাই সেই হিসাবে বলতে পারি, ভবিষ্যৎ এমপি হওয়ার ক্ষেত্রে ইশরাক হোসেন অনেকটা এগিয়ে আছে। বাংলাদেশের ভবিষ্যৎ এমপির মধ্যে আজকের ভিডিওর চার নম্বরে অবস্থান করছে ডক্টর মোহাম্মদ ইউনুস। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের একজন শিক্ষক। তিনি ক্ষুদ্র ঋণ ধারণার প্রবর্তক। অধ্যাপক ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি প্রথম বাংলাদেশী হিসাবে এই পুরস্কার লাভ করেন, এবং বিশ্বব্যাপী ডক্টর ইউনুসকে এক নামে সবাই চিনে। সেই হিসাবে ইউনুস যদি কখনো বাংলাদেশের রাজনীতিতে আসে, তাহলে তিনি এক চান্সে এমপি হিসাবে পাশ করে মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। তবে এটি নির্ভর করে সম্পূর্ণ ডক্টর ইউনুসের উপরে। তিনি যদি বাংলাদেশের রাজনীতিতে আসতে চায়, তাহলে হয়তো ভালো কিছু একটা হতে পারে। বাংলাদেশের ভবিষ্যৎ এমপির মধ্যে আজকের ভিডিওর তিন নম্বরে অবস্থান করছে নুরুল হক নূর, যাকে অনেকেই চেনে ভিপি নূর হিসাবে। স্কুল জীবনে স্কুল কমিটির দপ্তর সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছিলেন তিনি। এছাড়া নানা রকম সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন ও ক্লাবের সাথে যুক্ত ছিলেন। তবে তিনি খোলাখুলিভাবে রাজনীতি শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে। ১৯৭২ সালে চালু হওয়া সরকারি বিভিন্ন চাকরিতে কোটা পদ্ধতির বিরুদ্ধে ২০১৮ সালে কোটা সংস্করণ আন্দোলনের নেতৃত্ব দেন তিনি। এই আন্দোলন করতে গিয়ে তিনি প্রথমবার আলোচনায় আসেন, এবং হামলা মামলা সহ বেশ কয়েকবার তাকে জেল হাজতে যেতে হয়েছে। এরপর থেকেই ভিপি নূর ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এছাড়া বাংলাদেশে যতগুলি ছাত্র আন্দোলন হয়, প্রত্যেকটা ছাত্র আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করেন ভিপি নূর। সেই হিসাবে বাংলাদেশের ছাত্র সমাজের কাছে অনেক বেশি জনপ্রিয় এই ছাত্রনেতা ভিপি নূর। সেই হিসেবে অনেকে ধারণা করেন, ভিপি নূর যদি এমপি পদে ইলেকশন করেন, তাহলে অদূর ভবিষ্যতে তিনি এমপি হওয়ার যোগ্যতা রাখেন, এবং আরও ভবিষ্যতে তিনি মন্ত্রীও হয়ে যেতে পারেন। তবে এটি নির্ভর করে সম্পূর্ণ তার কোয়ালিটি এবং দক্ষতার উপরে। মন্ত্রী করতে চান, আপনাদের অস্তিত্ব এই বাংলাদেশে হবে না, হবে না। যেটা আমরা বলেছি, প্রয়োজনে দেশের তরুণ সমাজ ভারতের শৃঙ্খল থেকে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে মুক্ত করার জন্য আবার অস্ত্র হাতে তুলে নেবে। ভারতের আধিপত্যের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যদি আমাদেরকে শেখ মুজিবুর রহমানের মতো শহীদ হতে আমরা হব, যদি আমাদেরকে জিয়াউর রহমানের মতো শহীদ হতে আমরা হব, যদি ইলিয়াস আলীর মতো গুম হতে হয় হব, তবু এই সোনার বাংলাকে ভারতের হিন্দুত্ববাদের গোলামীর ভূমি হতে আমরা দেব না। তো প্রিয় দর্শক, আপনাদের মধ্যে যদি কেউ ভিপি নূরের ভক্ত হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলাদেশের ভবিষ্যৎ এমপির মধ্যে আজকের ভিডিওর দুই নম্বরে অবস্থান করছে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ১৯৭৪ সালে ২০ এপ্রিল ঢাকায় ধানমন্ডির একটি ক্লিনিকে জন্মগ্রহণ করেন। তিনি পিতা মাতার প্রথম সন্তান এবং তার দুজন ভাই আছে। তার বাবার নাম নাজিউর রহমান মঞ্জুর, যিনি একজন বাংলাদেশি রাজনীতিবিদ। আন্দালিব রহমান পার্থের মা শেখ রেবা রহমান হলেন শেখ পরিবারের একজন সদস্য এবং ফজলুল করিম সেলিমের বোন।
আন্দালিব রহমান পার্থ বাংলাদেশের যুবকদের নিকট অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি এবং সেই সাথে সেরা রাজনীতিবিদদের মধ্যে একজন অন্যতম রাজনীতিবিদ। তার নানা রকম মানবিক গুণাবলী দিয়ে বাস্তবিক জীবনসহ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় তিনি। বিভিন্ন টক শো, ইন্টারভিউ ও সোশ্যাল মিডিয়ায় সরকার দলের নানা রকম কার্যক্রমের কঠোর ও যৌক্তিক সমালোচনার মাধ্যমে টেলিভিশন চ্যানেল, গণমাধ্যম সহ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচিত হয়েছেন। তিনি শুধু আলোচিতই নন, নানা রকম সংগ্রামী কাজের জন্য অনেকের কাছে সমালোচিত হয়েছেন বটে। তিনি কাউকে কখনো ছাড় দেননি, সবসময় সত্যের পথে অটল থেকেছেন। বাংলাদেশের ভবিষ্যৎ এমপির মধ্যে আজকের ভিডিওর এক নম্বরে অবস্থান করছে ব্যারিস্টার সাইয়েদুল হক সুমন। ব্যারিস্টার সাইয়েদুল হক সুমন অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি। তিনি নিজের স্বেচ্ছাশ্রমে রাস্তা, ব্রিজ নির্মাণ, ফুটবল টুর্নামেন্ট আয়োজন, এলাকার বিভিন্ন দুর্নীতি অসঙ্গতি নিয়ে লাইভ প্রোগ্রাম সহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনা রয়েছেন। সরজমিনে তার নির্বাচনী এলাকা ঘুরে জানা যায় এলাকার যুব সমাজকে নিয়ে মানুষের ভোগান্তি লাঘবে শুধুমাত্র স্বেচ্ছাশ্রমে তিনি 21টি ব্রিজ ও 5টি রাস্তা নির্মাণ করেছেন। ব্যক্তিগত অর্থ ও শ্রমের দ্বারা সংস্কার করেছেন আরও 40টি রাস্তা, এই হিসাবে শুধু বিগত জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত। এরপর তিনি অসংখ্য কাজ করেছেন সাধারণ মানুষের জন্য। সিলেটের মানুষ যখন বন্যার পানিতে ভাসতে থাকে এবং অসহায় হিসাবে জীবনযাপন করে, তখন ব্যারিস্টার সুমন তাদের পাশে গিয়ে ঘোষণা করে, এই এলাকায় যদি কোনো ব্যক্তি সহযোগিতা করতে নাও আসে তাহলে আপনারা মনে রাখবেন ব্যারিস্টার সুমনের নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত আছে আমি সিলেটের মানুষের জন্য কাজ করে যাব। ব্যারিস্টার সুমনের কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, আমি 18 বছর ধরে এলাকার উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছি। মানুষের কল্যাণে কাজ করাকে আমি ইবাদত মনে করি। নিজের পেশা থেকে অর্জিত অর্থের সিংহভাগই আমি ব্যয় করি সাধারণ মানুষের কল্যাণে। তাহলে বুঝতে পারছেন তার নিজ এলাকায় ব্যারিস্টার সুমন কতটা জনপ্রিয়। তিনি যদি কখনো এমপির নমিনেশন পায় তাহলে আমরা সহজে বলতে পারি ব্যারিস্টার সুমন প্রথমবারেই এমপি হিসাবে নিজের আসন থেকে নির্বাচিত হতে পারবেন এবং তিনি বাংলাদেশের ভবিষ্যৎ এমপির মধ্যে আজকের ভিডিওর এক নম্বরে অবস্থান করছে। জীবনে যত ভালো কাজ করছি এর মধ্যে সবচেয়ে ভালো কাজগুলো আমার কাছে মনে হয়েছে যে মানুষের জন্য ব্রিজ বানানো। এই ছোট ছোট ব্রিজ গুলো আমার এলাকায় অনেক বেশি প্রভাব বিস্তার করতেছে। আমি আমার 39তম ব্রিজের আজকে উদ্বোধন করছি কিছু ভালো মানুষকে সাথে করে নিয়ে। আমার যেভাবে কাজ করছি আমি সিলেট এবং সুনামগঞ্জের বন্যার জন্য, ঠিক একইভাবে আমার এলাকার মানুষের জন্য কাজ করতে চাই। আমি যে আদর্শের দাবি করি যে আমি বঙ্গবন্ধুর আদর্শের লোক, এই দাবির কারণেই আমার জীবনে যে পরিস্থিতি হোক না কেন আমি দেখাই দিতে চাই যে আমার সকল কাজ, আপনি এমপি মন্ত্রী না হয়েও আপনি সকল কাজ মানুষের কল্যাণে করতে পারবেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে 5 জন ভবিষ্যৎ এমপির তালিকা তুলে দেওয়া হলো, এই 5 জন ভবিষ্যৎ এমপির মধ্যে আপনি কাকে পছন্দ করেন বেশি সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।